সম্মানিত সদস্যবৃন্দ, বৃহস্পতিবার দুপুর 12:30টার একটু পরেই চেনা কালো ব্রিফকেস নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরুতেই স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে অনুমতি চান 2018-19 অর্থ বছরের বাজেট প্রস্তাবের জন্য। আমি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আপনার সাদুগ্রহ অনুমতি ক্রমে 2018-19 সাল অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং 2017-18 অর্থ বছরের সম্পূর্ণ বাজেট এই মহান সংসদে পেশ করতে দাঁড়িয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বক্তব্যের শুরুতেই স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তুলে ধরেন টানা 10 বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের নানা চিত্র, বলেন বিশ্ব ভিক্ষু খেতাব থেকে তিনি এখন উন্নয়নশীল দেশের সফল অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের এই মহেন্দ্রক্ষণে আমি এবারের বাজেট উপস্থাপন করছি। মহাজোট সরকারের শেষ বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে 4,64,570 কোটি টাকা, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বরাদ্দ 1,73,000 কোটি টাকা, বাকি 2,91,000 কোটি টাকা খরচ হবে অনুন্নয়ন খাতে। এছাড়া বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাকলন করা হয়েছে 7.8%, মূল্যস্ফীতি 5.6%। 21 সেপ্টেম্বর 2000 বড় বাজেটে খরচ যোগাতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে 3,39,000 কোটি টাকারও একটু বেশি। বাজেটে ঘাটতি বেড়ে হচ্ছে 1,25,293 কোটি টাকা। সামাজিক অগ্রযাত্রা এখন বিশ্বের রোল মডেল। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাধ্যমিক শিক্ষা বিভাগে এই দুটি জন্যে যে টোটাল অ্যালোকেশন আমরা দেখেছি 53,054 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছে। শিক্ষা খাতে এবারে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া। বাজেট বক্তৃতায় আবুল মাল আব্দুল মুহিত বলেন, রপ্তানি আয় বৃদ্ধি ও মানব সম্পদ গড়ে তুলতে সবচেয়ে বেশি নজর থাকবে তাদের। এছাড়া যোগাযোগ খাতের উন্নয়নে প্রায় 4,000 কিলোমিটার রাস্তাকে 4 লেনে উন্নীত করতে চায় তারা। এছাড়া দারিদ্র দূর করা সহ অসমতা দূর করার কথা বলেন তিনি। বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, এবছরই করা হচ্ছে বেসরকারি পেনশন ব্যবস্থা, ক্রমান্বয়ে তার পরিসর বাড়ানোর ঘোষণাও তার। সকলের জন্য সার্বজনীন ব্যবস্থা চালু করতে চায়। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় সরকার পরিচালিত স্কিমে নিবন্ধন করে একজন কর্মজীবী মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা জমা করবে। প্রযোজ্য ক্ষেত্রে তার নিয়োগকারী কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট অঙ্ক সংশ্লিষ্ট কর্মজীবী পেনশন হিসেবে জমা করবে। বক্তব্যের শেষ দিকে আবেগালপুত অর্থমন্ত্রী বলেন, টানা 10টি বাজেটে তার ইচ্ছে ছিল শুধুই দেশের উন্নয়ন। অর্থমন্ত্রী হিসেবে তিনি সফল কিনা সেই বিবেচনা ছুড়ে দেন দেশের